সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শ্রেণীবিধে সালাম পূর্বক শুভেচ্ছা। শুভেচ্ছান্তে আমি অনন্ত কুমার বর্মন, প্রভাষক বাংলা, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়। চলতি বছরের 18 মার্চ থেকে আজ পর্যন্ত বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ হেতু আমরা শ্রেণীকক্ষে পাঠদান থেকে অনেকদিন ধরে বিরত আছি। হয়তো শিক্ষার্থীরা এই জন্য দুশ্চিন্তাগ্রস্ত। তোমাদের এই দুশ্চিন্তা থেকে মুক্তি দানের উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রবাস অনলাইন ক্লাস। আশা করি সবাই তোমরা সুন্দরভাবে উপভোগ করবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। তোমরা জানো মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের কতিপয় নিয়ম পালন করতে হয়। তোমরা অতি প্রয়োজন ছাড়া কখনোই বাইরে যাবে না। যদি বাইরে যেতেও হয় অবশ্যই মাস্ক পরে বের হবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে এবং সুস্থ থাকবে। এই প্রত্যাশা রেখে আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের রূপতত্ত্ব নিয়ে আলোচনা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো আমাদের বাংলা ভাষা এমন একটি ভাষা যেটা আমাদের মায়ের ভাষা, যাকে সুন্দর সাবলীল প্রাঞ্জল করে প্রকাশ করার জন্য অনেক ব্যাকরণবিদ অনেক গবেষণা করেছেন, যার ফলশ্রুতিতে বাংলা ভাষাকে সুন্দর ও সাবলীল এবং প্রাঞ্জল করে প্রকাশ করার চেষ্টায় আমরা সবাই সবসময় লিপ্ত থাকি। আমরা এটাও জানি পূর্বে বা আগে ভাষা, তারপরে ব্যাকরণ। তাহলে কি দাঁড়ালো? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাই হলো মূলত ভাষাকে সুন্দর সাবলীল ও প্রাঞ্জল করে প্রকাশ করার জন্য। এক্ষেত্রে আমাদের বাংলা ভাষার ইতিহাস যদি আমরা জানতে যাই, তাহলে মূলত শুরু প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের এই ক্রান্তির লগ্নে ভাষার ক্ষেত্রে অন্তত বলছি বিভিন্ন গবেষণা হয়েছে ভাষা ক্ষেত্রে। আমরা আমাদের বাংলা ভাষাকে লিখিত রূপে প্রকাশ করার জন্য বর্ণের আবির্ভাব হয়েছে, সেটি পূর্বে আলোচিত হয়েছিল, আশা করি তোমরা ক্লাসে সেটি পেয়েছ। আজকের আলোচনার পূর্বের সে আলোচনাটা একটু করতে হয়। তাহলে আমরা জানলাম ভাষার মৌলিক উপাদান হলো বর্ণ, তার আরেকটু আগে ধ্বনি, ধ্বনির পরে বর্ণ, বর্ণের পরে শব্দ। আজকে রূপতত্ত্ব তৃতীয় অধ্যায়ের আলোচনাতে আমি এই শব্দ নিয়ে আলোচনা করব। শব্দের সংজ্ঞা, শব্দের প্রকারভেদ এবং প্রকারভেদ অনুসারে শব্দের বিশ্লেষণ। আমরা জানি পাশাপাশি দুটি বা তার অধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যে অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। তোমরা বিভিন্ন ব্যাকরণ বই খুললে দেখতে পাবে বিভিন্ন রকম সংজ্ঞা বিভিন্ন ব্যাকরণবিদ দিয়েছেন। তোমাদের মধ্যে একটি প্রবণতা সবসময় মনে রাখার চেষ্টা যেন থাকে, সেটি আমি বিশেষভাবে বলছি যে তোমরা যে সংজ্ঞাটি বলবে সেটি সর্বজন স্বীকৃত যেন সংজ্ঞা হয়। সেক্ষেত্রে যদি বলি পাশাপাশি
দুই বা ততোধিক বর্ণ বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। আবার যদি আমরা দু একজন ব্যাকরণবিদের সংজ্ঞা মনে করতে যাই, যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, বিশেষ বা স্বতন্ত্র পদার্থ বা ভাবকে প্রকাশ করে মানব মুখ মিশ্রিত এমন একটি ধ্বনিকে বা একাধিক ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। এবার বিভিন্ন ব্যাকরণবিদ বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন, তার ভিতরে সর্বজন স্বীকৃত সংজ্ঞা আমি যেটি বলেছি সেটি মনে রাখলেও চলবে। তাহলে আমরা জানলাম শব্দ কাকে বলে, এরপরে জানব শব্দের প্রকার ভেদ এবং এর ভিন্নতা কি। প্রিয় শিক্ষার্থীরা, শব্দ এর প্রকারভেদ নির্ণয় করার জন্য আমাদেরকে তিনটি প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। এক নম্বর, যদি আমি লিখি দেখাতে যাই, এক নম্বর উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে প্রকারভেদ। দুই নম্বর, গঠন অনুসারে প্রকারভেদ। তিন নম্বর, অর্থ অনুসারে প্রকারভেদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দের প্রকারভেদ নির্ণয়ের জন্য তিনটি ধাপ অনুসরণ করব, যার এক নম্বর হলো বলত কি, উৎপত্তি অনুসারে, যেটাকে আবার ব্যুৎপত্তিও বলা যেতে পারে, অনেকে আবার ব্যুৎপত্তি অনুসারেও বলে, সেটি কি আবার জন্মগত অনুসারেও বলা যেতে পারে। প্রতিটি জিনিসের জন্ম আছে অর্থাৎ উৎপত্তি আছে অর্থাৎ ব্যুৎপত্তি আছে, একই অর্থে এগুলো ব্যবহার হয়। তো আমরা আজকে এই উৎপত্তি অনুসারে প্রকারভেদ আলোচনা করার চেষ্টা করব। উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার, আমরা এটাকে যে বললাম ব্যুৎপত্তি অনুসারেও বলতে পারি, আবার জন্মগত অনুসারেও বলতে পারি। তাহলে উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার বা ব্যুৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার বা জন্মগত অনুসারে শব্দ পাঁচ প্রকার কি কি। এক, আসো আবার লিখে দেখি, অনুসারে শব্দ পাঁচ প্রকার। যথা, এক তৎসম শব্দ, দুই অর্ধ তৎসম শব্দ, তিন তদ্ভব শব্দ, চার দেশী শব্দ, এবং পাঁচ
বিদেশি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার, যথা এক তৎসম শব্দ, দুই অর্ধতৎসম শব্দ, তিন তদ্ভব শব্দ, চার দেশি শব্দ এবং পাঁচ বিদেশি শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই বুঝতে পারতেছ আমরা যে শব্দগুলো দিয়ে মনের ভাব প্রকাশ করি তার প্রকারভেদ নির্ণয়ের জন্য তিন ধাপে, প্রথম ধাপে পাঁচ প্রকার। অতএব শব্দ ব্যবহারের ক্ষেত্রে, শব্দের বিস্তারিত জানার ক্ষেত্রে আমাদের অনেক বাকি আছে। মনোযোগ দিয়ে দেখো, আমরা তৎসম শব্দ মূলত কাকে বলে, এই শব্দগুলো চেনার উপায় কি, সেটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবারে আমরা জানব তৎসম শব্দ কাকে বলে, বা আমরা দৈনন্দিন কথাবার্তায় যে শব্দগুলো মনের ভাব প্রকাশের জন্য ব্যবহার করছি সেগুলোর মধ্যে তৎসম শব্দ ব্যবহার করছি কি না। তাহলে আমরা প্রথমে জেনে নিই তৎসম শব্দ কাকে বলে। সংস্কৃত শুদ্ধ বা অবিকৃত শব্দ সমষ্টি, যেগুলো বর্তমান বাংলা ভাষায় অবিকৃত অবস্থায় রয়েছে, সেগুলোকে তৎসম শব্দ বলা হয়। যদি আমি এটাকে খুবই সহজভাবে, সংক্ষিপ্তভাবে বা সর্বজন স্বীকৃত ধরে নিয়ে বলতে যাই, তাহলে বলা যেতে পারে যে সব শব্দ বিকৃত না হয়ে সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় ব্যবহার ব্যবহৃত হয় সেই সকল শব্দগুলোকে তৎসম শব্দ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি দাঁড়ালো, আমি যদি এভাবে বলি তাহলে আরো বেশি গ্রহণযোগ্যতা হবে। দেখো, আমরা দৈনন্দিন মনের ভাব প্রকাশের জন্য যে সকল শব্দ ব্যবহার করছি সেই সকল শব্দগুলোর মধ্যে যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে অবিকৃত অবস্থায়, মানে সরাসরি কোন রকম পরিবর্তিত না হয়ে ব্যবহৃত হচ্ছে বর্তমানে, সেই সকল শব্দগুলিকেই তৎসম শব্দ বলে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দৈনন্দিন কথাবার্তায় তৎসম শব্দ ব্যবহার করি, অনেকে হয়তো এভাবে ভাবিনি যে এই শব্দটি সরাসরি তৎসম ভাষার শব্দ, কোনো রকম পরিবর্তন হয়নি, তাই এটি তৎসম, এরকম ভাবিনি, তাই ধরতে পারি না যে দৈনন্দিন জীবনে আমরা কতগুলো তৎসম শব্দ ব্যবহার করলাম। তাহলে আমরা আজকে এই সংজ্ঞার পরে মূলত তৎসম শব্দ এর দু একটি পরিচয় কেড়ে নিই, যে কোনগুলো কোনগুলো মূলত তৎসম শব্দ। আচ্ছা, যেমন আমরা হয়তো বলে থাকি যে চাঁদের দেশে, সেটা যে কোনো বলার ক্ষেত্রেই হোক না কেন, চাঁদের দেশে বলি। আচ্ছা, এক্ষেত্রে চাঁদ বললাম, এর হয়তো আরেকটি আদিরূপ আছে যেটি আমরা জানি, সচরাচর ব্যবহারও করি কিছু কিছু ক্ষেত্রে, কিংবা মনের ভুলে সেটি ব্যবহার না করে চাঁদ বলি, কিংবা আমার শ্রুতি মধুর মধুরতার জন্য আমি হয়তোবা হয়তো কিছু সময়ে বলি তার পূর্বের রূপটি। যেমন চন্দ্রের দেশে যদি বলা হয়, অর্থ একই, চাঁদের দেশে বা চন্দ্রের দেশে। এক্ষেত্রে চাঁদ আর চন্দ্র এই শব্দ দুটি মূলত একই অর্থ বহন করলেও একটি তৎসম আরেকটি হয়তো অন্য পর্যায়ে যাবে, যেটি পরে আলোচনা হয়। তাহলে তৎসম কোনটি? এখানে চন্দ্র। তাহলে তৎসম শব্দ
চন্দ্র। মাঝে মধ্যে আমরা বলতে শুনি বা নিজেরাও হয়তো বলি, নিজের অজান্তেই হোক জানা সাপেক্ষেই হোক বলি, যে হস্ত পদ মস্তক থাকা সত্ত্বেও কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছি। এই যে শব্দগুলো ব্যবহার করে আমি যে একটি মনের ভাব প্রকাশ করলাম, এই শব্দগুলোর মধ্যে দেখো হস্ত, অর্থাৎ হাত। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে উদাহরণের মধ্য দিয়ে কিছু তৎসম শব্দ সম্পর্কে পরিচিত হলাম। মস্তক, পদ, এগুলো মূলত তৎসম শব্দ, যেগুলো সংস্কৃত ভাষা থেকে এসে কোনো রকম পরিবর্তিত না হয়ে বর্তমানেও ব্যবহার হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তৎসম শব্দ সম্বন্ধে আমরা সকলেই অবগত হলাম। এবারে আসবো অর্ধ তৎসম শব্দ। আমরা তৎসম শব্দের সংজ্ঞা জেনেছি, তার উদাহরণ জেনেছি, কিছু তৎসম শব্দের সঙ্গে পরিচিত হয়েছি। এবারে অর্ধ তৎসম শব্দের সংজ্ঞা আলোচনা আনতে আমরা জানবো অর্ধ তৎসম শব্দ কোনগুলো। তাহলে তার আগে শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নিই অর্ধ তৎসম শব্দ কাকে বলে। মূলত বাংলা ভাষায় যতগুলো শব্দ ব্যবহার হচ্ছে অধিকাংশই সংস্কৃত ভাষা থেকে আগত। তাহলে এই সংস্কৃত ভাষা থেকে আগত শব্দগুলোর মধ্যে যেগুলো অবিকৃত, যেগুলো বিকৃত হয়নি বা পরিবর্তিত হয়নি, সেগুলো তৎসম যদি হয়, তাহলে ওইটার আলোকেই আমি যদি এইভাবে বলি, সংজ্ঞাটি সর্বজন স্বীকৃত সংজ্ঞা হিসেবে প্রতিষ্ঠিত হবে হয়তো আমার মনে আমার বিশ্বাস। তৎসম বা সংস্কৃত ভাষায় আগত যেসব শব্দ লোকমুখে বা প্রাকৃতিক কোনো কারণে বিকৃত বা অর্ধ বিকৃত হয়ে তার মূল রূপ ধারণ করতে পারেনি এবং বিকৃত রূপেই যা ভালো ভাষায় স্থান করে নিয়েছে তাকে অর্ধ তৎসম শব্দ বলে। শিক্ষার্থী বন্ধুরা, যদি সর্বজন স্বীকৃত এইভাবে সোজাসুজি হয়ে বলি যে সংস্কৃত ভাষা থেকে আগত যে সকল শব্দ লোকমুখে কিংবা প্রাকৃতিকভাবেই বিকৃত হয়ে আধুনিক বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, সেই সকল শব্দগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন রোদ্দুর, যদি এর সংস্কৃত রূপটো প্রশ্ন আসতেই পারে, তাহলে এটির তৎসম রূপ আছে? হ্যাঁ অবশ্যই, কারণ সবগুলো শব্দই তো তৎসমই। তাহলে অবিকৃত থাকলে বা পরিবর্তিত না হলে সেটি তৎসম, আর একটু বিকৃত হলে সেটি অর্ধ তৎসম। রোদ্দুর যদি অর্ধ তৎসম হয় তাহলে ওর তৎসম রূপ কি? তৎসম রূপটা হলো রৌদ্র। রৌদ্র তৎসম শব্দের অর্ধ তৎসম রূপ হলো রোদ্দুর। শেরাদ্দ, শেরাদ্দ এটি অর্ধ তৎসম, কারণ এটি লোকমুখে বা প্রাকৃতিকভাবে বিকৃত হয়ে বর্তমান আধুনিক বাংলা ভাষায় কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও প্রশ্ন জাগতে পারে, তাহলে শেরাদ্দ এর তৎসম রূপ কী?
শ্রাদ্ধ এর তৎসম রূপ শ্রাদ্ধ। হিন্দু ধর্মের মানুষের জীবনের যে অন্ত্যেষ্টিক্রিয়া, যে কর্ম, সেটি শ্রাদ্ধ, যার অর্ধ তৎসম রূপ হল শ্রাদ্ধ। তো শিক্ষার্থী বন্ধুরা, উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহের পাঁচটি প্রকারের মধ্যে দুটি প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ আমরা ইতিমধ্যে জেনে নিলাম। এবারে আসব আমরা তদ্ভব শব্দের সংজ্ঞা এবং উদাহরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা তদ্ভব শব্দ কাকে বলে এবং তদ্ভব শব্দ কোনগুলো সে বিষয়ে জানার চেষ্টা করব। তদ্ভব এর অর্থ যদি বিশ্লেষণ করি তাহলে তৎ অর্থ তার, আর ভব অর্থ উৎপন্ন। তাহলে কি দাঁড়ায়? সংস্কৃত থেকে উৎপন্ন, মানে তার থেকে উৎপন্ন। কার থেকে? সংস্কৃত থেকে উৎপন্ন শব্দ। মূলত তদ্ভব শব্দ হলেও এর কিছু বৈশিষ্ট্য হয়তোবা তৎসম এবং অর্ধ তৎসম থেকে আলাদা নিশ্চয় আছে। আমরা সে বিষয়ে পূর্ণাঙ্গভাবে জানার জন্য মূল সংজ্ঞাতে আমরা চলে যাব। আমরা তদ্ভব শব্দটির বিশ্লেষণাত্মক রূপে এই হয়তো আলোচনাটা পেলাম। এবারে আমরা দেব সংজ্ঞায়। সংস্কৃতের শুদ্ধ শব্দরাজি থেকে বেরিয়ে যে শব্দাবলী প্রাকৃতের মাধ্যমে বিকৃত বা বিকশিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা সর্বজন স্বীকৃত সংজ্ঞার যে কথাটি আমি পূর্বে বলেছিলাম সেটির বৈশিষ্ট্য আলোকে তদ্ভবের সংজ্ঞাটা জানতে যাই, তাহলে ঠিক এইভাবে বললেও চলবে যে সংস্কৃত থেকে উৎপন্ন যে সকল শব্দ নানাভাবে লোকমুখে প্রাকৃতিকভাবে যেভাবেই হোক না কেন বিকৃত হয়েছে, নানাভাবে বিকৃত হয়ে নির্দিষ্ট একটি রূপে আধুনিক বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে যে সকল শব্দ, সেই শব্দগুলোকে তদ্ভব শব্দ বলে। শিক্ষার্থী বন্ধুরা, কি বললাম? যে সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়ে নানাভাবে বিকৃত, সেটি লোকমুখে হতে পারে, প্রাকৃতিকভাবে হতে পারে, নানাভাবে বিকৃত হয়ে একটি নির্দিষ্ট রূপ ধারণ করে আধুনিক বাংলা ভাষায় যে সকল শব্দগুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। যেমন অনেকগুলো শব্দই আছে, যেমন যেমন সহজভাবে বোঝানোর জন্য আমি যেমন হাত এই শব্দটি দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, হাত আধুনিকভাবে এই শব্দটি ব্যবহার হচ্ছে হাত, তাহলে এটি তৎসম রূপ এবং অর্ধ তৎসম রূপ, তারপরে তদ্ভব রূপ। যদি আমরা এইভাবে তিনটি স্তরেই তাকে পরিবর্তন হিসেবে দেখতে চাই তাহলে আমাদের কি আসে দেখো, তাহলে হাতে তৎসম রূপ হল হস্ত, বললাম হস্ত থেকে হল অর্থ, এখান থেকে যাবে হয়তো পরিবর্তনগুলো আরো অনেকগুলোই আছে। আমি সঠিকভাবে বোঝানোর জন্য নির্দিষ্ট একটি পরিসংখ্যানে নিয়ে এসে পরিবর্তনটা দেখিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি ভালোভাবে বুঝেছো।
তাহলে কি দাঁড়ালো? তদ্ভব শব্দের সংজ্ঞা সার্বজন স্বীকৃতভাবে বলতে গেলে এভাবে বলতে হবে যে সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়ে যে সকল শব্দগুলো নানাভাবে বিকৃত হয়ে আধুনিক বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে নির্দিষ্ট একটি রূপ নিয়ে, তাকেই তদ্ভব শব্দ বলে। যেমন হস্ত, হত্থ, হাত, এক্ষেত্রে তদ্ভব হলো হাত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শব্দের প্রকারভেদ নির্ণয়ের ক্ষেত্রে এ পর্যন্ত উৎপত্তি অনুসারে শব্দের প্রকারভেদে পাঁচটির মধ্যে তিনটি শব্দের সংজ্ঞা এবং প্রক্রিয়া উদাহরণ সহ জানলাম। এবারে আমরা আসব দেশি শব্দ। দেশি শব্দ কাকে বলে এবং কোনগুলো মূলত দেশি শব্দ? আমরা প্রতিনিয়ত বাংলা ভাষায় কথা বলি, মনের ভাব প্রকাশ করি, মনের ভাব প্রকাশ করতে গিয়ে অনেক শব্দ ব্যবহার করি বাংলা ভাষায়। মূলত বিভিন্ন দেশের ভাষার শব্দ জড়িত আছে, সেটার একটা ইতিহাস আছে। ইতিহাসের আলোকে অনেকেই আমরা জানি না যে আমি যে শব্দগুলো ব্যবহার করছি তার প্রতিটি আসলে দেশি কিনা, এর মধ্যে কোনটা বিদেশি বা কোনটা অন্য ভাষার। কারণ আমরা জন্মসূত্র থেকেই জেনে এসেছি বাংলা আমার মায়ের ভাষা, আমার মায়ের মুখ থেকে যায় যে ভাষা আমি শিখেছি তাহাই বাংলা। আমার মা বলেছেন চেয়ারে বসতে হয়, আমি ছোট থেকে শুনে এসেছি চেয়ারে বসতে হয়। মা বলেছেন, আমি শুনেছি, জেনে এসেছি চেয়ার তাহলে বাংলা শব্দ। কিন্তু এখন হয়তো আমরা অনেকেই জানছি যে না, সেটি আসলে বাংলা শব্দ নয়। এইরকম ধরনের অনেক সমস্যাই আমাদের ভাষার ক্ষেত্রে আছে, যে সমস্যাগুলো নিরূপণের জন্যই কিন্তু আজকের এই রূপতত্ত্বের শব্দ নিয়ে আলোচনা। আমার এমন একটি পর্যায়ে এসেছি দেশি শব্দ, আমরা জানব দেশি শব্দের সংজ্ঞা কি। শিক্ষার্থী বন্ধুরা, খাঁটি বাংলা বা দেশি শব্দ, যদি ইতিহাসের আলোকে বলতে হয় তাহলে বলা যাবে বাংলা ভাষার মধ্যে ব্যবহৃত যে সকল শব্দ আছে তার অনেকগুলোই যেহেতু বিদেশি বা অন্য ভাষার শব্দ। কিংবা আমরা পূর্বের আলোচনায় জানলাম যে সংস্কৃত ভাষা থেকে আগত, তাহলে আমরা এটা কি বলতে পারি না যে বাংলা ভাষায় যে সকল শব্দগুলো ব্যবহৃত হচ্ছে সেই শব্দগুলোর মধ্যে যে শব্দগুলো বাংলাদেশের আদি বাসিন্দা কর্তৃক উৎপত্তি হয়েছে বা উৎপত্তিকৃত বা জন্মগত অবস্থান তার বাংলাদেশের আদিবাসীদের কর্তৃক, কিংবা আমরা এইভাবেও বলতে পারি যে বাংলা ভাষায় যে সকল শব্দ ব্যবহৃত হচ্ছে তার মধ্যে যে শব্দগুলোর উৎপত্তি বিদেশি ভাষায় পাওয়া যায় না সেগুলোকেই বাংলা ভাষার দেশি শব্দ বলা হয়। সর্বজন স্বীকৃতভাবে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে আমি মূলত এই প্রক্রিয়াটি অবলম্বন করি। কোনটা? যে বাংলা ভাষায় যতগুলো শব্দ আমরা ব্যবহার করি সেই শব্দগুলোর মধ্যে যে সকল শব্দের উৎপত্তি বা জন্ম অন্য কোনো ভাষায় পাওয়া যাবে না, কিংবা বাংলা ভাষায় ব্যবহৃত সকল শব্দের মধ্যে যে সকল শব্দগুলোর উৎপত্তি বাংলাদেশি আদিবাসী কর্তৃক হয়েছে সেই সকল শব্দগুলোকে দেশি শব্দ বলা হয়। যেমন চুলা, চুলা, মূলা, সুতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চুলা শব্দটি ব্যবহার করি, মূলা ব্যবহার করি, সুতা
তোমরা দেখবে এই সকল শব্দগুলো আর বিদেশি কোনো ভাষাতেই নেই। নির্ণয়ের প্রক্রিয়াটা যদি এইভাবে করা যায়, যেহেতু আমাদের বাংলা ভাষায় অনেক ভাষার শব্দ সম্ভার জড়িয়ে গেছে, আর সেদিক থেকে ইতিহাস হয়তো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে কিছুটা হলেও বিব্রত অবস্থায় আছে। বিভিন্ন ব্যাকরণবিদদের সংঘাতে বিভিন্ন রকম বিষয়বস্তু উঠে আসতেছে, তাহলে আমরা সহজভাবে এটি বলতে পারি যে বাংলা ভাষায় ব্যবহৃত যে সকল শব্দের উৎপত্তি বিদেশি কোনো ভাষায় পাওয়া যায় না তাকে দেশি শব্দ বলে, বাংলা ভাষার দেশি শব্দ। চুলা, মুলা, সুতা, ডাব, চঙ্গা, ডিঙ্গা, ডিঙ্গি, এই সকল শব্দগুলোই হলো দেশি শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎপত্তি অনুসারে শব্দের প্রকার ভেদের ইতিমধ্যে চারটি প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ আমরা জানলাম। এবারে আমরা জানব বিদেশি শব্দ। উৎপত্তি অনুসারে পাঁচ প্রকারের মধ্যে সর্বশেষ প্রকারের নাম হল বিদেশি শব্দ। যেহেতু আমি দেশি শব্দের সংজ্ঞা দিতে গিয়ে বলেছি শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের মধ্যে ব্যবহৃত যে সকল শব্দের উৎপত্তি অন্য ভাষায় নেই, সেই সকল শব্দই যদি দেশি হয়ে থাকে, তাহলে এটা আমি কেন বলতে পারবো না বিদেশি শব্দের ক্ষেত্রে যে বাংলা ভাষায় ব্যবহৃত যে সকল শব্দের উৎপত্তি বা জন্ম বিদেশি ভাষার তাকে বিদেশি শব্দ বলে। এক্ষেত্রে বিদেশি কি, যে বিদেশি হলো আমার দেশ বাদ দিয়ে অন্য সকল যে সব দেশ সেগুলো আমাদের ক্ষেত্রে বিদেশ, এবং ওই দেশের শব্দগুলোই মূলত বিদেশি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি আমাদের মনের ভাব প্রকাশের সময় যে সকল শব্দ ব্যবহার করি সেই শব্দগুলোর মধ্যে এরকম বিদেশি ভাষার শব্দ আছে বলে তোমরা মনে করো? অবশ্যই আছে। ওই যে বললাম, মা বলেছেন চেয়ারে বসতে হয়, চেয়ার যে বিদেশি শব্দ আনতে এতদিনই জানতাম না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিদেশি শব্দ কোনগুলো? আমার বিশ্বাস এতক্ষণে তোমরা অনেকগুলোই পেয়ে গেছো। তারপরও উদাহরণ হিসেবে আমার যেগুলো না বললেই নয় সেগুলো, যেমন ইংরেজি ভাষায় যে চেয়ার, টেবিল, মাস্টার, ডাস্টার, এই সকল, যেমন হেডমাস্টার, প্রিন্সিপাল, এই সকল হলো ইংরেজি ভাষা থেকে আগত শব্দ। তো বাংলা ভাষাতে শুধু ইংরেজি ভাষা থেকেই শব্দ এসেছে এমনটি নয়। এটা প্রাচীন ইতিহাস বলে এরকম যে ভারত উপমহাদেশ মূলত প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি উপমহাদেশ ছিল, যে উপমহাদেশের এই প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য বা এই প্রাকৃতিক সম্পদ নিয়ে ব্যবসা করার জন্য অন্যান্য উপমহাদেশ থেকে বা মহাদেশ থেকে অন্যান্য জাতির মানুষের একটি সমাগম হয়েছিল এই ভারত উপমহাদেশ। এবং কি আমরা এটাও জানি সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যে শুধু উপনিবেশিকরা ব্যবসার ক্ষেত্রে নয়, আমাদের এই বাংলা ভাষাভাষী অঞ্চলে সাম্রাজ্য স্থাপনের উদ্দেশ্যেও তারা, এবং শাসনভার গ্রহণ এর উদ্দেশ্যেও হয়তো বা তারা এসেছিল, যেটা আমরা নবাব সিরাজউদ্দৌলার পলাশীর প্রান্তরে মৃত্যুর ইতিহাসের মাধ্যমে জানতে পারি। যখন বিদেশি ভাষার কোনো মানুষ আমার দেশে বা আমার স্থানে এসে আমার সাথে মত বিনিময়ের চেষ্টা করবেন, তখন হয়তো আমি আমার আমারটাকে ভালো মতো ওনাকে বোঝার জন্য ওনার কিছু শব্দ আমি গ্রহণ করব, কিংবা উনি ওনারটাকে আমাকে বোঝানোর জন্য আমার কিছু শব্দ উনি গ্রহণ করবেন।
এই যে মনের ভাব, একটি পূর্ণাঙ্গ ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে মনের ভাব প্রকাশ করার জন্য হয়তো এইভাবে শব্দের মিশ্রণ ঘটেছে। বাঙালি জাতি আমরা একটু অনুকরণ প্রিয়, আমরা হয়তো এরকম বিদেশি মানুষদেরকে অনুকরণ করতে গিয়ে তাদের ভাষার শব্দগুলোকে বাংলা ভাষার মধ্যে স্থান দিয়ে ফেলেছি এবং ভাষাটাকে হয়তো শ্রুতিমধুরও করারও চেষ্টা করেছি সেই ভাষার শব্দগুলো ব্যবহার করেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বলেছিলাম যে শুধু কি বাংলা ভাষা, বাংলা ভাষার মধ্যে ইংরেজি ভাষার শব্দ প্রবেশ করেছে, না, এমনটি নয়। আমরা আরবি শব্দ, ফার্সি শব্দ, গ্রিক, তুর্কি, চীনা, বার্মি, জাপানি, ওলন্দাজ, পর্তুগিজ এই সকল ভাষারও শব্দ আমাদের বাংলা ভাষার শব্দের মধ্যে ব্যবহার করেছি। তোমরা তোমাদের ব্যাকরণ বই খুলে এই উত্তপ্ত তৃতীয় অধ্যায়ের এই শব্দ প্রকরণের আলোচনাগুলোতে গেলে এই সকল শব্দগুলোর পরিচয় তোমরা বইয়ের মধ্যে পাবে। আমি আশা করি তোমরা সকলেই বই খুলে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই আমার ব্যাকরণ আলোচনা। আশা করি তোমরা এই মহামারী করোনাকালের দিনে নিজে সচেতন থাকবে আর পার্শ্ববর্তী সবাইকে সচেতন রাখার চেষ্টা করবে এবং পড়াশোনাটা অন্তত পক্ষে বাড়িতে নিজেরাই এই অনলাইন ক্লাসের মাধ্যমে চালিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো, সবাইকে শ্রেণীবিধি সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ।